আজকের এই সমাবেশ কেন ইতিমধ্যে শঙ্কর ঠাকুর মহোদয় সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছেন, এই সভা এই রাজ্যের সিএএ বিরোধী নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার দল তৃণমূল কংগ্রেস, তার পরিচালিত রাজ্য সরকারকে আমরা একটি হুঁশিয়ারি দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন সিএএ বহু চর্চিত বিষয়, পরম পূজ্যপাল কেপি ঠাকুর মহোদয় 1945 সালে স্বাধীনতার আগে এই দাবি প্রথম তুলেছিলেন, পরবর্তীকালে প্রমথনাথ ঠাকুর থেকে হয়ে শঙ্করু ঠাকুর পর্যন্ত আমাদের অবিভক্ত যে বঙ্গ আছে তার সবাই এই সিএএ ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হোক তার দাবি আমরা বারে বারে করে এসেছি। সুব্রত ঠাকুর মহোদয় বলেছেন স্বাধীনতার 72-73 বছর পরে 2019 সালে এই পবিত্র ঠাকুর বাড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এসেছিলেন, প্রধানমন্ত্রী এসেছিলেন শঙ্করু ঠাকুর মহোদয়কে ভোট দেওয়ার আবেদন করতে, আর বলে গেছিলেন যে আমরা ক্ষমতায় এলে যেমন কাশ্মীর থেকে 370 হাঁটাবো একইভাবে এখানে আপনাদের জন্য সিএএ আইন হিসেবে কার্যকর করব, যেমন কথা তেমন কাজ। এতদিন পরে 19 সালে আইন কার্যকর হয়েছে, আইন পাশ হয়েছে লোকসভা রাজ্যসভায়। আপনারা দেখেছেন সিএএ আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে অখণ্ড ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান কত বড় আমাদের দেশ ছিল অখণ্ড ভারত, সেই ভারত হানাদাররা খণ্ডিত করতে 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 আমরা এইটুকু জায়গায় এসে উপনীত হয়েছি, যারা ধর্মীয় কারণে আফগানিস্তান বা ইত্যাদি পাকিস্তান বাংলাদেশ থেকে উৎপীড়িত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব দেওয়া কেন দরকার তার ব্যাখ্যা একটু আগে শঙ্করু ঠাকুর মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে করেছেন, কেন বলুন তো, ভিসা চাইতে গেলে, চাকরির ভিআরএস ভেরিফিকেশন চাইতে গেলে 71-এর আগে দলিল আনতে বলা হয় পশ্চিমবঙ্গে, এই মমতা ব্যানার্জির পুলিশ বলে না, যে কথা শঙ্করু ভাই বলেছেন। এই কারণেই আপনাদের সম নাগরিক অধিকার দেওয়ার আইন হচ্ছে সিএএ, 19-এ লোকসভা রাজ্যসভায় পাস হয়েছে, কোথাও কোনো অশান্তি ছিল না। সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংকে পরিণত করার জন্য 18টা লোকসভা সিটে হেরে যাওয়া মমতা ব্যানার্জি দেখলেন উস্কাতে হবে আগুন।